নবীকে জীবন দিয়ে ভালোবাসার পথে যে বাবা বাবা হবে এই বাবাকে দুনিয়াতে রাখা যাবে না। নবী সহজ বিষয় নয়, নবী আপনার দলীয় নেতা নয়, নবী আপনার এলাকার ইমাম সাহেব নয়, নবী বিশ্ব নবী, কুলকায়নাতের নবী। তার ভালোবাসার পথে যদি দল বাধা হয় এমন দল করা যাবে না, কোন পীর যদি বাধা হয় এমন ভণ্ডকে অনুসরণ করা যাবে না, বাবা যদি বাধা হয় সে বাবাকে দুনিয়াতে রাখা যাবে না। নিজের জীবন থেকে নবীকে ভালোবাসতে হবে বেশি। রাজি আছি? কারা কারা রাজি দু হাত তুলে দেখা। দুনিয়ার এই গুণ এত পরে হোক, আগে আঙ্গ বাংলাদেশের গুণ আগে। রাসূলকে জীবন দিয়ে ভালোবাসার পথে যদি দল বাধা হয় দল মানবেন না, রাসূলকে মানবেন। রাসূলকে জীবন দিয়ে ভালোবাসার পথে যদি কোন পীর বাধা হয় পীরের বাধা মানবেন না, বাধা ডিঙ্গাইয়া নবীকে মহব্বত করবেন। রাসূলকে জীবন দিয়ে ভালোবাসার পথে যদি কোন আলেম বাধা হয় ওই আলেম মানা যাবে না। রাসূলকে জীবন দিয়ে ভালোবাসার পথে যদি কোন বক্তা বাধা হয় এই বক্তাকে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। কথা বল ঠিক না কি? এমনকি রাসূলকে জীবন দিয়ে ভালোবাসার পথে যদি বাবা বাধা হয় বাবাকে এমন বাবাকে দুনিয়াতে রাখা যাবে না। এটা যে বললেন না সবাই, বদরের যুদ্ধ নাম শুনেছেন? এ তো আপনাদের বাড়ির পাশেই। কথা এটা সৌদি আরবে বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবা ইকরামদেরকে নিয়ে আল্লাহর নবী রওনা হলেন। 1000 বিরুদ্ধে লড়া লাগবে কয়শো জন, আর রাসূলের সাথে কয়জন? একজন সাহাবীর নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। নাম কি আপনার? কি আওয়াজ কি শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে দিবেন? এত মানুষ আওয়াজ দিলে তো অন্তত মাদ্রাসা যাওয়ার কথা। বলুন না আবু উবাইদা, আরো আসতে বলুন, আবার বলুন। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম জাররাহ, দাদার নাম কি বলুন? ছেলের নাম আব্দুল, আবু উবাইদা, আব্দুল্লাহ, জাররাহ, আবার বলুন, সবাই বলুন আব্দুল্লাহ। এই আবু উবাইদা সাহাবি ছিলেন, শুধু সাহাবি নন, আল্লাহর নবী যে 10 জনকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলেন যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, ওই 10 জনের একজন হলেন আবু উবাইদা। আল্লাহু আকবার। আবু উবাইদা অংশগ্রহণ করেছেন বদর যুদ্ধে আল্লাহর নবীর পক্ষে, আবু উবাইদার বাবা আব্দুল্লাহ অংশগ্রহণ করেছে আবু জেহেলের পক্ষে। আবু জেহেল মার্কা মুসলমান এখন পৃথিবীতে আছে না নাই? আবু জেহেলের মুরিদ এরকম কিছু লোক সমাজে আছে না নাই? এই আবু উবাইদার ব্যাপারে আল্লাহর নবী বলে গেলেন লিকুল্লি উম্মতি আমিন ওয়া আমিন উম্মতি আবু উবাইদা, সব উম্মতের জন্য একজন বিশ্বস্ত মানুষ ছিল, আমার উম্মতের বিশ্বস্ত মানুষ হলো আবু উবাইদা। দাম কম না বেশি? আল্লাহর নবী ইন্তিকালের পরে তখনও দাফন হয় নাই, তখন আল্লাহর নবী দুনিয়ার জমিনে, তখন রাষ্ট্রপ্রধান নির্বাচন হয় নাই, খলিফাতুল মুসলিমিন তখন নির্বাচন হয় নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আবু উবাইদা আপনি এদিকে আসেন। মাঠে আছেন আপনারা? আর আস্তে আওয়াজ দিয়ে বলেন আছেন? আবু বকর সিদ্দিক বলেন আবু উবাইদা আপনি এদিকে আসেন। আবু উবাইদা আসলেন, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি আপনার ডান হাতটা বাড়ান। আবু উবাইদা বললেন কেন? বললেন এখনো রাষ্ট্রপ্রধান নির্বাচন হয় নাই, আমি আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়ে সর্বপ্রথম আপনার হাতে আমি বয়াত গ্রহণ করব। আরো জোরে বলেন, তার
কারণ হলো আল্লাহর নবী জীবদ্দশে বলে গিয়েছিলেন, লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু উম্মতি আবু উবাইদা, সব উম্মতের জন্য একজন আমিন ছিল, বিশ্বস্ত মানুষ ছিল, আমার উম্মতের বিশ্বস্ত হলো আবু উবাইদা, সুতরাং এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে আপনাকে মানায়। আবু উবাইদা জবাবে বলেছিলেন, আমি ওই আবু বকরের সামনে আমার হাত বাড়াতে পারবো না যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহর নবীর জীবদ্দশায়, যে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর জীবদ্দশার নামাজের ইমামতি দিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার! সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে কি পরিমাণ মহাব্বত করতেন! এখন আলেমে আলেমে এই জাতীয় মহাব্বত আছে না নাই? মহাব্বত বেশি না ঝগড়া বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শুধু আলেমে আলেমে নয়, বাপ ছেলেও ঝগড়া, কথা কয় না কেন, মামিও ঝগড়া, ভাইয়ে ভাইও ঝগড়া। একটা সময় ভাই ভাই সম্পর্ক ছিল মধুর, সর্বত্রই কেন ছিল, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও, আমাদের অন্তরকে মহাব্বত দিয়ে ভরপুর করে দাও। আমার ভাইয়েরা, এই আবু উবাইদা বদর অংশগ্রহণ করেছিলেন রাসূলের পক্ষে, মনে আছে আপনাদের কথা? আবু উবাইদার বাবা আব্দুল্লাহ কাফের, তিনি সে অংশগ্রহণ করেছে আবু জেহেলের পক্ষে। যুদ্ধ শুরু হয়ে গেল, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ দেখলেন তার বাবা আব্দুল্লাহ খোলা তলোয়ার নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য দৌড় দিয়েছে। নাউজুবিল্লাহ, ছেলে দেখেছে তার বাবা কাকে হত্যা করার জন্য, আরো জোরে বলেন কাকে, বলুন তো, ছেলে কি নবীকে হত্যা করার এই দৃশ্য দেখে ঠিক থাকার কথা? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আব্দুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন, আব্বা আপনি সেদিকে যাইয়েন না, আপনি আমার নবীকে হত্যা করার জন্য সামনে যাবেন না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বাধা দিলেন, প্রথম বাধা বাবা মানলো না, বাবা আল্লাহর নবীকে হত্যা করার জন্য দ্বিতীয়বারও রওনা হলো। ছেলে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার দৌড় দিয়ে বাবার সামনে আবার দাঁড়ালো, বাবাকে বাধা দিল, বলল, আব্বা সেদিকে যেও না, সেদিকে যেও না, সেদিকে যেও না, আমার নবীকে আঘাত করার জন্য তুমি সেদিকে যেও না। কয়বার বাধা দিলেন? আরো জোরে বলেন। বাবা দ্বিতীয় বাধাও মানল না, বাবা এবার তৃতীয়বার দৌড় দিল, ছেলে আবু উবাইদা বাবার সামনে গিয়ে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালো, বাধার পাহাড় হয়ে দাঁড়ালো, বলল, আব্বা বারবার দুইবার আপনাকে অনুরোধ করেছি, আমার নবীকে হত্যা করার জন্য আপনি যাবেন না, আপনাকে আবার অনুরোধ করছি, বাবা সেদিকে যেও না, আপনি জানেন না আপনি যে নবীকে হত্যা করার জন্য দৌড় দিচ্ছেন ওই নবীকে আমি আবু উবাইদা আমার জীবন থেকে বেশি মায়া করি। আল্লাহ, আমার এমন নবীকে আপনি আঘাত করতে যাবেন না। কয়বার বাধা দিলেন? বাবা তৃতীয় বাধাও মানল না, বাবা এবার চতুর্থবার রওনা হয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, এবার কি আর বাধা দেওয়া দরকার না আঘাত করা দরকার? আরো জোরে বলেন। কয়বার বাধা দিয়েছে বাবা? এই লাইভ দেখাচ্ছ, লাইভ নম্বর। আমার ভাইয়েরা, বাবার হাতে এবার, বাবার হাতে যেভাবে একটা তলোয়ার আছে, ছেলের হাতে তো একটা তলোয়ার আছে, আছে না নাই? বাবা যখন চতুর্থবার আল্লাহর নবীকে আঘাত করার জন্য রওনা হয়েছে তলোয়ার নিয়ে, ছেলেবার আর বাধা দেয় নাই, পরপর তিনবার বাধা দিয়েছে, বাবা বাধা মানে নাই। ছেলেবার তার হাতে যে তলোয়ারটা ছিল বাবার গর্দানে উঠাইয়া আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে, এক আঘাতে বাবার কল্লাটা দেহ থেকে কয়েক হাত দূর গিয়া পড়ছে। আল্লাহু আকবার! নবীকে জীবন দিয়ে ভালোবাসার পথে যে বাবা বাধা হবে, এই বাবাকে দুনিয়াতে রাখা যাবে না। নবী সহজ বিষয় নয়, নবী আপনার দলীয় নেতা নয়, নবী আপনার এলাকার ইমাম সাহেব নয়, নবী বিশ্ব নবী, কুল কায়নাতের নবী। তার ভালোবাসার পথে যদি দল বাধা হয় এমন দল করা যাবে না, কোন পীর যদি বাধা হয় এমন ভণ্ডকে অনুসরণ করা যাবে না, বাবা যদি বাধা
আপনাকে দুনিয়াতে রাখা যাবে না। নিজের জীবন থেকে নবীকে ভালোবাসতে হবে বেশি। রাজি আছি? কারা কারা রাজি? দু হাত তুলে দেখা। দুনিয়ার এই গুণ এত্তর পরে হোক, আগে আঙ্গো বাংলাদেশের গুণ আগে।